আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পর ভালোবাসে কিনা। আমি জানি না তোমার মতো যারা কারণ না দিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কিনা। তবু আমার মতো সহস্র মানুষ যাদের ছেড়ে যাওয়া হয়, আমি জানি বিচ্ছেদের 40-50 দিন, 4-5 মাস এবং 1-1.5 বছর পরও তারা প্রাক্তনকে ও বলেই সম্বোধন করে। সেই সহস্র হৃদয় প্রায় রোজ রাতেই কাঁদে এবং ভালো আছির জায়গায় শুধু আছি বলে। তাহলে আমার মধ্যে এমন কি ব্যতিক্রম আছে যে তাদের প্রেম না ফিরলেও তোমাকে ফিরতেই হবে? তোমাকে ফিরতেই হবে, ফিরতে হবে, কারণ আমি তোমায় খুঁজছি। এটা জেনেও যে দেখা হলে তুমি উল্টো পথে হাঁটা শুরু করবে, তবু তোমাকেই খুঁজছি। তোমায় খুঁজছি সেই সব জায়গায় যেখানে তোমার আনাগোনা সম্ভব এবং সেখানেও যেখানে খোঁজ তোমার কাছেই নেই। প্রত্যেকটি নতুন আলাপ হওয়া মানুষের মুখে আমি জোর করে তোমার মুখের আদল বসিয়ে নিই, তারপর কথা শুরু করি যেন তোমার সাথে আবার নতুন করে পরিচয় হচ্ছে, যেন আবার অনেক কথা শুরু হবে, যেন আবার প্রেম হবে। আর এইবারে আমি আর ভুল করব না, মানে আর তেমন কিছু করব না যেগুলো তোমার কাছে ভুল। আমি খুঁজছি সে তোমায় যে আমাকে ভালোবেসেছে, মানে বেসেছিল। এই খুঁজতে খুঁজতে আমি ঠিক খুঁজে পাবো সেইটুকু তোমাকে যে বিরক্ত হয়ে হাত ছাড়বে না। আর বিচ্ছেদের পরেও যাদের প্রেম ফিরে আসে আমি সে ভাগ্যবানটি হব। এই কঠিন বিচ্ছেদের পরেও আমি আবার প্রেম করব, আবার প্রেম করব সে তোমার সাথে যে ভালোবেসে লিখেছিল। তোমার মতো কেউ কখনো এত নিদারুণ ভালোবাসেনি। বিচ্ছেদটা তোমার থাক, আমি চললাম প্রেম করতে। আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার একতরফা ভালোবাসা।